অধুনা বঙ্গ রাজনীতির ভরকেন্দ্র কলকাতা দক্ষিণ, রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম। অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম দফায় এই কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গ বলেই পরিচিত। তৃণমূল নেত্রী যাবতীয় রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী কলকাতার দক্ষিণ বলয়। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, তখন এই কেন্দ্র থেকে টানা ছবার সাংসদ হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। এটি একমাত্র কেন্দ্র যেখানে এখনো অপরাজেয় ঘাসফুল শিবে। 24 লোকসভা নির্বাচনে এই হেভিওয়েট কেন্দ্রে নারী শক্তির লড়াই। বেদায়ী সাংসদ মালা রায়ের ওপর আস্থা রেখেছে দল। বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে, আর সিপিএম প্রার্থী করেছে শায়রা শাহ হালিমকে, যিনি বিধানসভায় প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ। এই নির্বাচনেও দক্ষিণ কলকাতায় নিজেদের গড় ধরে রাখতে পারবে রাজ্যের শাসক দল, নাকি মালা বদলের সাক্ষী থাকবে এই কেন্দ্র? কি বলছে দক্ষিণ কলকাতার রাজনৈতিক ইতিহাস? স্বাধীনতার পর দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1952 সালে। তখন এই কেন্দ্রের নাম ছিল কলকাতা দক্ষিণ পূর্ব। এই আসনটি থেকে জয়ী হয়েছিলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জি। 1957 থেকে 1967 সাল পর্যন্ত এই আসনটির নাম ছিল কলকাতা পূর্ব। সেই 10 বছর কেন্দ্রটি ছিল সিপিআইএম এর দখলে। প্রথমে সাধন গুপ্ত ও পরে রণেন্দ্রনাথ সেন এই কেন্দ্র থেকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে জয়ী হয়েছিলেন। 1967 সালে ফের নাম বদল করে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রটি গড়ে ওঠে। প্রথম বছরে সিপিআইএম এর টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী গণেশ ঘোষ। 1971 সালে এই কেন্দ্রটি দখল করে কংগ্রেস, জয়ী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। তারপর থেকে কখনো সিপিআইএম তো কখনো কংগ্রেস এখানে প্রভাব বিস্তার করেছে। 1991 সাল থেকে কলকাতা দক্ষিণে শুরু হয় মমতা অধ্যায়। সেইবার কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে সংসদে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। 1995 সালেও কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করেন। 1998 সালে তৃতীয়বারের জন্য জয়ী হন মমতা। তবে সেবার আর কংগ্রেসের প্রতীকে নয়, ততদিনের রাজ্য রাজনীতিতে জন্ম হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। নিজের দল তৃণমূল কংগ্রেসের খাসফুল প্রতীকে তিনি জয়লাভ করেন। 1998 সাল থেকে 2011 পর্যন্ত টানা 13 বছর দক্ষিণ কলকাতাবাসী নিজের মেয়েকেই সাংসদ হিসেবে বেছে নিয়েছে। কালীঘাটের মেয়েও ততদিনে বাংলার রাজনীতির আঙিনা পেরিয়ে নিজেকে জাতীয় রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য রাজনীতিতে পালাবদল ঘটে। সাংসদ ও কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদ ছেড়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মমতার ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী করে দলের প্রবীণ নেতা সুব্রত বক্সীকে। সেই বছর উপনির্বাচনে কলকাতা দক্ষিণ থেকে বিপুল ভোটে জয়ী হন তিনি। 2014 সালেও এই কেন্দ্রে সাংসদ বদল হয়নি, বরং সিপিএম কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। সুব্রত বক্সী পেয়েছিলেন 34.95% ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী তথাগত রায় পেয়েছিলেন 25.28% ভোট। 23.83% ভোট পেয়ে 3 নম্বরে ছিলেন সিপিআইএম এর প্রার্থী নন্দিনী মুখার্জি। গত লোকসভা নির্বাচনে প্রার্থী বদল করে তৃণমূল। বেদায়ী সাংসদ সুব্রত বক্সীর পরিবর্তে প্রার্থী করা হয় মালা রায়কে। তিনি হারিয়ে দেন বিজেপির চন্দ্রকুমার বসুকে। 47.50% ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী। বিজেপির ঝুলিতে যায় 34.64% ভোট। 24 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ছেন বেদায়ী সাংসদ মালা রায়। গত 11 মার্চ ব্রিগেডের জনগর্জন সভামঞ্চ থেকে তার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারের জন্য কলকাতা দক্ষিণ থেকে নির্বাচিত হওয়ার বিষয় আশাবাদী মালা। এই কেন্দ্রের অন্তর্গত মোট 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। এই 7টি কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে একচেটিয়া দাপট দেখায় তৃণমূল। প্রতিটি কেন্দ্রে জয়লাভ করেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিকরা। প্রায় 58% ভোট পেয়েছিলেন তারা। এর একটা বড় কারণ অবশ্যই সংখ্যালঘু ভোট। এই কেন্দ্রে সেই সংখ্যাটা 27%-এরও বেশি। কলকাতা বন্দর, বালিগঞ্জ, কসবায় যেমন সংখ্যালঘু ভোটের প্রভাব রয়েছে, তেমনি মধ্যবিত্ত বা অভিজাত শ্রেণীর হিন্দু ভোটাররাও রয়েছে এই লোকসভার অন্তর্গত বিভিন্ন কেন্দ্রে। ভবানীপুর, বালিগঞ্জে প্রচুর হিন্দিভাষী ভোটারও রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে কয়েক পুরুষ ধরে বসবাস করছেন। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায় এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে।
কিন্তু দক্ষিণ কলকাতার মোট 58টি ওয়ার্ডের মধ্যে 26টি ওয়ার্ডে এগিয়ে ছিল পদ্ম শিবির। এবার সেই সব ওয়ার্ডেও লিড নিতে আসরে নেমেছে ঘাসফুল শিবির। ওই কেন্দ্রের অধীনে যে কটি পুরসভা রয়েছে সেগুলির পুর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্বে রয়েছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। পিছিয়ে পড়া এলাকাগুলিতে বাড়তি জনসংযোগে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থীও। এমনিতেই এই কেন্দ্রে তৃণমূলের বুথভিত্তিক সংগঠন খুব মজবুত। সুব্রত বক্সী, ফেরাদ হাকিম, দেবাশিস কুমার, জাভেদ খানদের মতো দক্ষ সংগঠকরা রয়েছেন তৃণমূল প্রার্থীর সঙ্গে। সর্বোপরি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর বিধানসভা থেকে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। সব মিলিয়ে শুধু জয় নয়, গতবারের তুলনায় ব্যবধান আরো বাড়িয়ে নেওয়াই লক্ষ্য মালার। দক্ষিণ কলকাতা আমাদের গড়, দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে ছবার সাংসদ ছিলেন, শুধু তাই নয়, তার যাদবপুরও একবার ছিলেন, আপনারা তারপর সুব্রত বক্সীকে পেয়েছিলেন, আমরাও এবারে তাই গতবারেও ছিলাম আমি প্রার্থী, এবারেও আমি প্রার্থী। প্রার্থী হলেও আপনারা জানেন আসল প্রার্থী কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেন বলেই আমরা কাজ করার সুযোগ পাই। কেন্দ্রকে এই অমানবিক কাজটা করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে সবসময় তিনি এই সোচ্চার হয়েছেন এবং এমনি কেন্দ্র রাজ্যের সম্পর্কটাও থাকে, যেটা ফেডারেল স্ট্রাকচার বলি আমরা, সেই ফেডারেল স্ট্রাকচারটা নষ্ট করে দিয়েছে মোদী সরকাররা। আর বলছে জিতে এসে তারা নাকি লক্ষ্মীর ভাণ্ডারটাও বন্ধ করে দেবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন বলি, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে মোদীজির কোনো ক্ষমতা নেই, যে এসে আমি যতদিন বেঁচে থাকবো, আমার প্রাণ যতটুকু থাকবে, লক্ষ্মীর ভাণ্ডার আমরা করতে দেবো না, বন্ধ করতে দেবো না। অর্থনৈতিক দুরাবস্থার কথা মানুষের কথা ভাবেন না। মোদীজি কী করেন, 500 টাকার গ্যাসটাকে করে দিয়েছেন 1100 টাকা। আবার নির্বাচন মিটে গেলে আবার দেখবেন এই গ্যাসটাকে 200 টাকা কমিয়েছিল নির্বাচনের জন্য, আবার এটাকে 3 গুণ বাড়িয়ে দেবে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় রেশন থেকে দেওয়া বিনা পয়সার চাল কী করে আপনারা ফুটিয়ে খাবেন, একথা আপনাদের ভাবতে হবে। সাধারণ মানুষের টাকা যারা বন্ধ করে দেয়, 26,000 শিক্ষকের চাকরি যারা লুটে নেয়, যারা ওবিসি সার্টিফিকেটের বিভিন্ন জায়গায় সহায়তা পেত, যে চাকরি থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা পেত, সেগুলো পর্যন্ত আজকে 10 লক্ষ লোকের ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে, এটা বাংলার মানুষের প্রতি ভালোবাসা? দক্ষিণ কলকাতা মানে তৃণমূলের কাছে সব রয়েছে দেশ। এত থাকার মাঝেও চিন্তার অন্ত নেই শাসক শিবিরে, কারণ গত 5 বছরে রাজ্য সরকারের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। শাসক দলের একাধিক রাঘব বোয়ালের নাম উঠে এসেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকার নোট উদ্ধারের ঘটনা এখনও বঙ্গবাসীর মনে ডাক্কা। সেই পার্থ চট্টোপাধ্যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বেহালা পশ্চিমের দীর্ঘদিনের বিধায়ক। এই ঘটনা যে দলের মুখ পুড়িয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিনের সৈনিককে ছেটে ফেলেছে তৃণমূল, কিন্তু তাতে সব দায় ঝেড়ে ফেলা যায় কি? আর এই বিষয়গুলিকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। তাদের আশা লাগাতার দুর্নীতির অভিযোগ ওঠায় তৃণমূলের দিক থেকে মুখ ফেরাবে জনগণ। এই কেন্দ্রটির দিকে অনেকদিনের নজর রয়েছে বিজেপির। গত 10 বছরে এই কেন্দ্রে প্রায় 30% কাছাকাছি ভোট বাড়িয়েছে তারা। এবার এই কেন্দ্রে তৃণমূল মিত ভাঙতে মরিয়া কেন্দ্রের শাসক দল। রায়গঞ্জের বিদায়ী সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতার মতো শক্ত আসনে তাকে প্রার্থী করা নিয়ে চাপানোতর কম হয়নি। যদিও বিজেপি প্রার্থীর দাবি শাসক দলের গড় ভাঙার যুদ্ধে তিনি নেমেছেন। এই লড়াইয়ে তার পুঁজি 8 বছর এই সব এলাকায় সংগঠনের কাজ করা। বন্ধু, পশ্চিম বাংলার এই পরিস্থিতির জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্রে চোররা দায়ী, যার কারণে বেহালা পশ্চিম থেকে আপনাদের বিধায়ক এবং রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, বাঙালির যেটা গর্ব, বাঙালির যে বিষয়ে সবচেয়ে বেশি অধিকার শিক্ষা সংস্কৃতিতে, সেই শিক্ষাকে জলাঞ্জলি করে, কালিমালিপ্ত করে তার আদরের ভাই পার্থ চট্টোপাধ্যায় জেলবাস করছে। পশ্চিমবাংলার মানুষের যে
জীবনন্ত করে দিয়ে খাদ্যমন্ত্রী কেন্দ্রের যে খাদ্য যোজনা, যে খাদ্য যোজনার জন্য 5 কেজি চাল গম মাথা পিছু পাওয়ার কথা ছিল, যেটা গোটা ভারতবর্ষের সমস্ত মানুষ পাচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে, একদম ভুরি ভুরি দুর্নীতি। আর সেই দুর্নীতির কারণে খাদ্যমন্ত্রী স্বয়ং জেল। তারপরে উনি গলা চালিয়ে যাচ্ছেন, বিজেপি নাকি ওনাকে কালিমালিপ্ত করছে, বিজেপির বাইরের লোকেরা এসে নাকি ওনার রাজ্যকে, বাংলাকে কালিমালিপ্ত করছে। দক্ষিণ কলকাতায় গতবার বামেদের ও কংগ্রেসের ভোট ছিল যথাক্রমে 11.80% ও 3.60%। একদিকে রাজ্য সরকারের দুর্নীতি ও অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বামেরা। এই কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী শায়রা শাহ আলিম সম্পর্কে তিনি বলিউডের অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইজি ও প্রাক্তন সেনাকর্তা জামিরউদ্দিন শাহের মেয়ে। 2022 সালে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তিনি রাজ্যের শাসক দলকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিয়েছিলেন। বিজেপিকে 3 নম্বরে নামিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিআইএম, প্রায় 24.45% ভোট বৃদ্ধি পায় তাদের, যা বাম শিবিরকে অক্সিজেন যোগাচ্ছে। গতবারের তুলনায় বেশ কয়েকটি ওয়ার্ডে অতীতের থেকে ভালো ফল করার ব্যাপারে আশাবাদী আজমেরের সোফিয়া কলেজের প্রাক্তনী শায়রা। আপকি মুসিবত সমঝ সকে উনকা হাল কর সকলে হামারে পার্টি কে ওয়ার্কার্স অর ইয়াহাঁ পে কংগ্রেস কে ইয়াহাঁ পে জো হ্যায় সমর্থক আপ সবকা সাথ দেঙ্গে, রাত দিন আপকে সাথ আপকে ইলাকে মে কাম করেঙ্গে, তাকে ইয়াহাঁ পে উন্নতি হো সকে और बेरोजगारी की समस्या को हम हल करेंगे। यहाँ पे आप देख लीजिए आप कितना मुसीबत झेल रहे हैं रहने के लिए, हम आपकी मुसीबत को जो है लेकर सुलझाएंगे, आपकी आवाज को बुलंद करेंगे पार्लियामेंट में। ধারে ও ভারে এই কেন্দ্রে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল, কিন্তু রাজনীতি সম্ভাবনা শিল্প, এই প্রাচীন প্রবাদকে আপ্তবাক্য মেনে আশায় বুক বাঁধছে বিরোধীরা। কিন্তু তাদের জন্য ফ্যাক্টর একটাই, এটা মমতার কেন্দ্র। সৌভিক সান্যাল, অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং চুমকি সূত্রধরের রিপোর্ট, সময় কলকাতা।